মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। লোকসভা ভোটের ফলাফলের আগে মুর্শিদাবাদে দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, জোরদার প্রচারে প্রার্থীরা। শনিবার আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরলেন কান্দি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম রায়। এদিন হুটখোলা গাড়িতে তার সাথে প্রচারের সঙ্গী লোকসভা প্রার্থী অপূর্ব সরকার সহ কর্মীবৃন্দ। পবিত্র রমজান মাসে মনমোহিনী আপনাকে জানাচ্ছে ঈদের শুভেচ্ছা। কেনাকাটায় আপনি পাবেন সুনিশ্চিত উপহার, এছাড়াও 999 টাকার কেনাকাটার উপর রয়েছে লাকি ড্র কুপন। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা। লোকসভা ভোটের ফলাফলের আর কয়েকদিন বাকি, তার মাঝেই মুর্শিদাবাদের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। জোরদার প্রচারে ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা। নাওয়া খাওয়া ভুলে দিনভর প্রচারে খামতি নেই কারোরই। শনিবার মানুষের দোয়া ও আশীর্বাদ নিতে আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরলেন কান্দি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম রায়। সদ্য নিজের প্রচারের পালা সামলেও এখন সহকর্মীর হয়ে প্রচারে তার ছায়াসঙ্গীর মতোই থাকছেন লোকসভার প্রার্থী অপূর্ব সরকার। এদিন হুটখোলা গাড়িতে চড়ে স্থানীয় কর্মীদের সাথে নিয়ে ভোটারদের কাছে গিয়ে জনসমর্থন চাইলেন। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।